গুরুত্বপূর্ণ খবর। আরক্ষীর উপপরিদর্শকর প্রশ্নকাকত ফাদিলর পিছতে রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার, আর অব্যাহত আছে প্রতিবাদী কার্যসূচী। আর কাকোপথারত আসুয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর সরকারক ভবিষ্যতে যাতে এনে ধরনের ফুলর পুনরাবৃত্তি নহয় তার বাবে সকিয়নি দিছে। কাকোপথারত এইবার আসুর তীব্র প্রতিবাদ। আর আরক্ষীর এস আই লিখিত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিলক লয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে আসুয়ে। বিভিন্ন প্রান্ত দেখিলে পয়া গেছে প্রতিবাদ সাব্যস্ত করা। আর এইবার কাকোপথারত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর প্রতিমূর্তি দাহ করেছে প্রতিবাদকারী। পরীক্ষা বাতিল করার বিরুদ্ধে সরব হয়ে পড়েছে সংগঠনটি, আর ভবিষ্যতে এনে ধরনের ফুলর পুনরাবৃত্তি নকরিবলৈ সরকারক সকিয়নি আসুর। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর সর্বানন্দ সোনোয়াল শাসনাধিষ্ঠ বিজেপি সরকারখনে বারে বারে যুবক যুবতীক ছাত্র ছাত্রীসক খেতালি খেলা দেখি পয়া গেছে, বারে বারে চাকরি নামত ভণ্ডামি করা দেখি পাওয়া গেছে, ভেকু ভাওনা করা দেখি পাওয়া গেছে, বারে বারে একটা পরীক্ষা পাতবলে আজি ওর সমর্থন থাকা এখন সরকার আমি দেখি পাইছো। গতি কাকোপথার আঞ্চলিক ছাত্র সন্থায় আজি এই সরকারখনক গরিহণা জানায় ধিক্কার জানায় আমি প্রতিকৃতি দাস কার্যসূচী লো সর্বানন্দ সোনোয়ালের প্রতিমূর্তি দাস কইস আমি। আর আজি একটা কথা অতি ক্ষোভে কব বিচার যে ছাত্র ছাত্রী সকল যুবক যুবতী সকল শিক্ষিত নিবন সকল জীবনক যাতে বারে বারে প্রতারণা করা বন্ধ করক, বিশ্বাসঘাতকতা করা বন্ধ করক, অন্যথা কিন্তু 21 সনত এই যুবক যুবতী সকলে এই যুব প্রজন্মই কিন্তু উত্তর দিবলে উচিত প্রত্যুত্তর দিব। আর যুব প্রজন্মক আমি আহ্বান জানাইছো আজি এই প্রতিবাদস্থলীর যে 2021 সনত এই দলটুক পুলিয়ে পোখায় বিজেপি দলটুক উৎখাত করব। সরকারের যে উপপরিদর্শকর যে নিযুক্তি প্রক্রিয়া, এই প্রক্রিয়াট আধাতে যখন ছাত্র ছাত্রী আধাতে পরীক্ষা দিয়ে আবলা হল, এই সম্পূর্ণ দায়ী, এই সম্পূর্ণ দায়ী হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ গৃহ বিভাগের থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, যিয়ে শূন্য সহনশীলতার কথা কয়, যিয়ে শূন্য সহনশীলতার কথা কয়ে থাকা এই সরকারখনক আমি পুনজাতে ধিক্কার জানাইছো। আর ইয়ার আগন্তুক দিনত পুনের যাতে এনেকা ধরনের পরিস্থিতি, এনেকা ধরনের আধাতে ছাত্র ছাত্রী সকলের আহিবল নহয়। কি হাবি বা খুশিয়া।